নিয়েছিস তুই নিয়েছিস তার একটা নমুনা হচ্ছে মানে এতগুলো আছে আর এটা নেই ও মাই গড সো এখন বাজে হচ্ছে সকাল 4টে আর আমরা সবাই কি ঘুমিয়েছিস তুই ঘুমিয়েছিস তুই ঘুমিয়ে ঝুটি নাড়িয়ে দেবো ধরে গালাগালি না শুনলে তো সকালটা হয় না ওকে রাগানোর জন্য কিচ্ছু লাগবে না এখন বাজে হচ্ছে সকাল 4টে আর আমরা সবাই ঢুলতে ঢুলতে স্টেশনের জন্য যাচ্ছি এখন গাড়িতে করে সবারই একটা চোখে ঘুম ঘুম লেগে আছে এখনো সো স্টেশনে যাই ওকে সো আমরা হুগলি স্টেশনে তো এখন ঢুকে গেছি বাট আমরা ঢুকতে ঢুকতে দেখলাম যে মানে বাইকে করে আসছিলাম আর দেখলাম যে ট্রেনটায় আমরা যাব ভাবলাম সেটা বেরিয়ে চলে যাচ্ছে তো আর কটা ট্রেন আছে আবার 4:30 ট্রেন ছিল ওটা আমরা যেটাতে যাব ভেবেছিলাম এখন আবার 4:49 ট্রেন আছে আমাদের হাতে এনাফ টাইম মানে আমরা মানে একটু হাতে টাইম নিয়ে বেরিয়ে গেছিলাম যেহেতু আমরা একটু লেট করে ফেলি বলে সো আমরা 1 ঘন্টা আগেই পৌঁছে যাব যাই হাওড়া স্টেশন অবধি এত ঘুম পাচ্ছে কতক্ষণ ঘুমিয়েছি তুই একটা কথা বল 4 ঘন্টা ঘুমিয়েছিস প্রায় একটা থাপ্পড় মেরে দেব এত ঘুম পাচ্ছে ভাবছি স্টেশনে ঘুমিয়ে যাবে লোকাল ট্রেনে যেতে হবে না ওইটাকে কি এক্সপ্রেস বলে মালগাড়িতে যেতে হবে আমরা যাবো আজকে দীঘায় মালগাড়ি করে মালগাড়িতে নিচে থেকে উঠিয়ে দেবো ওই কয়লাগুলো যেখানে থাকে কয়লার ডিব্বাতে আর আমি আর পারতো ওই গাড়ির বাগে উঠে যাবো ঠিক ম্যানেজ করে নেবো হাওড়া স্টেশনে নেমে ভাবছি অনেক টাইম আমাদের হাতে আমরা নেমে গেছি বোধ হয় কটায় নামলাম রে 5:50 আমরা নেমে গেছি হাওড়া স্টেশন নেমে ভাবছি আমাদের হাতে অনেক টাইম 6:50 গাড়ি ওখানে বসেই আছি বসেই আছি এখন বাজে 6:30 এখন মানে 17 নম্বর প্ল্যাটফর্মে গাড়িটা দেবে হেঁটেই যাচ্ছে তো হেঁটেই যাচ্ছে উনিশে রাস্তা শেষ পৌঁছাই তারপরে কথা বলছি আদৌ জানি না কত দূরে রে এত দূরে একটা থাপ্পড় মারবো বাট ব্যাপার একটা হলো আমরা কোনো টোটো নিয়ে হোটেল খুঁজিনি বিকজ
আগে দুবার যাওয়ার এক্সপিরিয়েন্সে যে বুঝেছি তা হলো টোটো নিয়ে গেলে হোটেল রুম চার্জ বেশি নেয়, যেহেতু ওদেরকে কমিশন দিতে হয়। তাই আমরা হেঁটেই বেরিয়ে পড়েছিলাম হোটেল খুঁজতে। এটা আমাদের রুম, আমরা দুটো রুম নিয়েছিলাম। অ্যান্ড আমার জন্য খুশির ব্যাপার হলো এর মধ্যে আমার রুমটা বেশি সুন্দর। চলো বাইরে যাই, দেখি বাইরের কি অবস্থা। কিছু খাওয়া দাওয়া করি, বিকালে বেরিয়ে একবারে কথা হচ্ছে, বা যদি নতুন কিছু দেখি সেগুলো ক্যাপচার করছি। এখন খুব টায়ার্ড মনে হচ্ছে, পেটের মধ্যে ছুঁচো ডন মারছে, মানে সারাক্ষণ আয়নার সামনে মেয়েরা ধুলেই ভূত আর ছেলেরা ধুলেই গালাগালি হয়ে যাচ্ছে। এখন ড্রেস নিয়ে বেরিয়ে পড়েছি আবার, বাট ড্রেস নিয়ে বেরোতে গিয়ে সন্ধ্যাই হয়ে গেছে, আমি তো ঘুম থেকে উঠতেই পারিনি একদম। কি বাজছে কানে বলতো, ফার্স্ট তো মা একবার উঠিয়েছে, ওঠানোর পর আমি আবার ঘুমিয়ে গেছি, তারপরে দেখছি দরজা দম দম করে সাউন্ড হচ্ছে। কি হলো ব্যাপারটা, কোথায় কি হচ্ছে? হঠাৎ করে চমকে উঠে ঘুম ভেঙে দেখছি দুজন মিলে বাইরে থেকে দরজাটাকে পিটছে। ওকে, তো আমরা এখন ওল্ডিতে চলে এসেছি আর আমরা এখন বিচের সাইডে যাবো। আমরা এখন যাচ্ছি বিচের সাইডে, অ্যান্ড এখানে ঢেউটা মারাত্মক লেগে হচ্ছে। ওরা দুজন গেছিল ফুটেজ নিতে ওখান থেকে, পুরো দুজনেই ভিজে চলে এসছে, এত জোর একটা ঢেউ দিয়েছে পুরো ওদের পায়ের পাতার ওপর পর্যন্ত চলে এসছে, আর ওরা দুজনই পরে এসেছিল শুজ পুরো ভিজে গেছে। এখন দুজনেই জুতো হাতে করে বাড়ি ফিরতে বলছে বিশ্ব বাংলা গেট। আর এখন আমরা ওখানেই আছি, আমরা কিছুক্ষণ বিচের সাইডে বসবো পাথরে, আর তারপর মার্কেটটা কিছুক্ষণ ঘুরে দেখবো। এটা হচ্ছে 250 টাকা খাজা, আমরা পুরীর খাজা খেয়েছি, এটা দীঘার খাজা।
ভালো মতো ঘুরে নিয়েছি একদম এমন ঘুরিয়েছি প্রচুর ঘুরেছি এমন ঘুরিয়েছে ওরা ওদের পায়ে ব্যথা হয়ে গেছে ঘুরতে ঘুরতে বাট আমি আমি ওদের পা জ্বালা করছে এখানে পা জ্বালা করছে ও তো তুই মুখের কথা আলো ওখানে হাঁটলি না কেন আমার সাথে বললি না আমাকে ছেড়ে চলে আসবি অটো যদি না পাই সেই জন্য হ্যাঁ অটো এই আমরা হোটেলে চলে এসেছি এখন গা পরিষ্কার হোটেলে চলে এসেছি ঘুমাই কালকে আবার অনেক ভোর ভোর বেরোনোর আছে বিকাশ কালকে এটা খুব বড় কাজ আর কি আছে ওটার জন্য কালকে অনেক তাড়াতাড়ি উঠতে হবে সকাল সকাল আর ক্যামেরা ধরছি না বিকাশ প্রচুর ঘুরেছি আজকে ওর জায়গাতে কালকে সকালে একেবারে দেখা হচ্ছে